কর্মী আন্দোলন চলছে। বাতিল বহু ট্রেন, আগে ঘোষিত অবরোধ কর্মসূচির মধ্যে ট্রেন চালাতে গিয়ে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছিল। তার ভিত্তিতে এবার আর কোনো ঝুঁকি নেয়নি রেল। তাই কর্মী সমাজের আন্দোলন শুরু হতেই রেলের তরফে বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের। কর্মী অবরোধের জেরে বাতিল ট্রেন মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাস রাঁচি এক্সপ্রেস, ভাস্কোদাগামা জোশীডি এক্সপ্রেস, আলাপুঝা ধানবাদ এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ পাটনা স্পেশাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পুরুলিয়া পূর্ব ঘোষিত রেল টেকা ডহরছেকা কর্মসূচিতে শুক্রবার পুরুলিয়ার কুস্তাউ রেললাইনে বসে পড়েন কর্মীরা। পাশাপাশি কোটশিলা জংশন সংলগ্ন রাঁচি পুরুলিয়ার রাজ্য সড়ক অবরোধ করে কর্মীরা। এই আন্দোলনের জেরে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা সহ বিহারেও পড়তে পারে এর প্রভাব। আমাদের দাবি, রাজ্য সরকার কমান্ড এবং জাস্টিফিকেশন রিপোর্টে যে কমান্ড এবং জাস্টিফিকেশন না পাঠার জন্য আমাদের এই আন্দোলন। এই আন্দোলন যে তৃতীয় দিনে পড়েছে, এই আন্দোলন এখন লাগাতার চলছে, অনির্দিষ্টকালের জন্য চলছে। এখন আমাদের সিআরআই এবং জাস্টিফিকেশন না পাঠা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অন্যদিকে ঝাড়গ্রামেও একই ছবি। কর্মীদের অবিলম্বে তপশিলি উপজাতি বা এসটিএ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবি দেওয়া কর্মীদের দীর্ঘদিনের। এই দাবিতেই ঝালদা থেকে কলকাতা সিআইআই অফিস পর্যন্ত প্রায় 350 কিলোমিটার সাইকেল যাত্রা কর্মসূচিতে সামিল হন কর্মী সমাজের মানুষেরা। শুক্রবার সেই সাইকেল যাত্রা জাম্বনি ব্লকের গিদনি হয়ে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করে। আমাদের সিআরআই যে জাস্টিফিকেশন যেটা পাঠানোর কথা ছিল, রাজ্য সরকার 6 বছর আজ ধরে আটকে রেখেছে এবং সেইটার প্রতিবাদে আমরা সেইটার প্রতিবাদ করতে গিয়ে আমরা সিআরআই দপ্তরে গিয়ে করমডাল প্রতীকে করমডাল আমরা ওইখানে কাটবো। মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছ? মানুষের মধ্যে একদম বিরাট উৎসাহ উদ্দীপনা, যেখানেই যাচ্ছে প্রত্যেকটা গায়ে 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 গিয়ে মানে মা মাসি কাকি জেঠিরা সবাই সংবর্ধনা দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। বাঁকুড়া বুধবার থেকে শুরু হওয়া আন্দোলনের তৃতীয় দিনেও একই ছবি বাঁকুড়াতে। আন্দোলনে অনর কর্মীরা, বাতিল একাধিক ট্রেন, রেল লাইনে বসে বিক্ষোভ দেখান কর্মীরা। ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক ও ঝাড়গ্রাম থেকে চন্দন রাউত, বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।